যে মায়েরা ভাবছেন যে ব্যথা হবে, ব্যথার ভয়ে নর্মাল ডেলিভারি করব না, অনেকক্ষণ ধরে সেই ব্যথা সহ্য করতে হবে, বেশ ভালো রকম ব্যথা, তাই ইজি অপশন ভাবছেন সিজারিয়ান সেকশন। কিন্তু এটাও ভাবতে হবে সিজারিয়ান সেকশন কিন্তু একটা সার্জিক্যাল অপারেশন, তাই যে কোনো অবস্থাতেই যদি না কোনো বারণ থাকে, কনট্রাইন্ডিকেশন থাকে, তাহলে নর্মাল ডেলিভারি অবশ্যই শ্রেয়। এবং সেখানে সবচেয়ে ভালো কথা হচ্ছে আজকাল পেইনলেস লেবার বলে একটা ব্যাপার হয়েছে, অ্যানাস্থেটিক ড্রাগস এপিডুরাল অ্যানাস্থেশিয়া দিয়ে প্রয়োগ করা হয় যাতে লেবার পেইনের প্রকোপটা অনেক কমে যায়, এবং সেটা মাঝে মাঝে টপ আপ করতে হয়, তাহলে অনেকক্ষণ ধরে যতক্ষণ ধরে লেবারটা চলবে এই মেডিসিনটাও পেনটা কমিয়ে আনবে। এটার নাম দেওয়া হয়েছে পেনলেস লেবার, বা অ্যাটলিস্ট মিনিমাম ডিসকমফর্ট আসবে। এর ফলে আমরা কিন্তু ব্যথাটাও অনেকই কম পেলাম, প্রায় না সমান, অথচ সিজার একটা সার্জিক্যাল অপারেশন করতে হলো না। এই পদ্ধতি আসার পরে আমরা দেখছি যে নর্মাল ডেলিভারিতেও কিন্তু মায়েদের উৎসাহ অনেক বেড়েছে।